থেকে বড় বিষয় নিয়ে ভিডিও করতে চলেছে, যেখানে বলা রয়েছে 89,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী 15 দিনে স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং সহ 30,000 ছেলে মেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় প্রবল অস্তিত্বে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্ট নির্দেশে একাধিক মামলায় চলেছে সিবিআই তদন্ত। নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতি সামনে উঠে আসায় ক্রমাগত রাজ্য সরকারের আক্রমণ শানাচ্ছে বিরোধীরাও। এর মাঝে শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নিয়োগের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনই রাজ্যে 89,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর মধ্যে 2,63,000 টিচিং ও নন টিচিং স্টাফদের স্কুল দপ্তরে নিয়োগ করছে। নিয়োগ হয়েছেন 10,000 বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরও 89,000 শিক্ষক নিয়োগ হবে, সব রেডি আছে। পাশাপাশি নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী 15 দিন স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং সহ 30,000 ছেলে মেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেবে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি যে সংস্থাগুলি চাকরি প্রার্থীদের খোঁজ করেছে সেরকম সবার সুবিধার জন্য রাজ্য সরকার একটি পোর্টাল তৈরি করছে বলে জানানো মুখ্যমন্ত্রী। এদের বাম সরকারের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন এদের নম্বর পারমিট করেছে না, তাও আমি বলেছিলাম ব্যবস্থা করে দিতে। আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে বামেদের আমলের কোনো কাগজ নেই, আমরা খুঁজে পাইনি। ন্যায় বিচার যারা পাননি তারা বামেদের আমলেই তা পাবেন। চাকরি দিতে চাই, কেউ কেউ পিআইএল এর জীবনটাও পিএল করে দিয়েছে। প্রসঙ্গত 29 আগস্ট তৃণমূলের বিরাট সমাবেশ বামদের আক্রমণ করে তিনি সেদিন বলেছিলেন, আপনারা বলুন তো কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, সিপিএম তোমার আমলের লিস্ট কোথায়, আলমারি কোথায়, ডকুমেন্ট কোথায়, কারা চাকরি পেয়েছে, পয়সা নিয়েছে আর চাকরি দিয়েছ, তাই সেমিস্টার এর ভালো জানে। আজকে তৃণমূলের বলছে চোর, আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনদের বলতাম যারা এই মিথ্যা কথা রটনা করে তাদের জীবগুলিকে টেনে খুলে দিতাম। এরপর মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মানে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র 10 বছরে আমরা 1,63,970 চাকরি দিতে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের সরকারে 178টি পলিটেকনিক, 7,000 নতুন স্কুল যাওয়ার জন্য ব্যাগ বই বিনে পয়সা দেওয়া হচ্ছে, কন্যাশ্রী 80,00,000 স্কলারশিপ পায়, সবুজ সাথী সাইকেলে 1,07,00,000 শিক্ষার্থী, 1,05,00,000 এবং এছাড়া 12 ক্লাসে বিনা পয়সা ট্যাব দেওয়া হলো, এগুলো মনে রাখবেন বলেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি বলে দিয়েছে অলরেডি 89,000 শিক্ষক নিয়োগ হবে, সব রেডি আছে, তো সেই ক্ষেত্রে সেই দিনের অপেক্ষায় কবে থেকে নিয়োগ করা হবে এবং কবে রিলিজ করা হবে সবই কিন্তু তোমাদের জানাবো। তার আগে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।